নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর মেডিকেলের সামনে নবজাতকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। সীমিত লকডাউনেও শহরে তীব্র যানজট, নাজেহাল পথচারীরা। জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ উধারবন্দে যৌথ সংগঠনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে স্থানীয়রা নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন। পরে ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে খবর জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মোটামুটি আটটা সাড়ে আটটা সময় পাইছে তারা। সেটা এমনিও আসলো, এগু মানে কিছু এগু আসলো না, তার কার্ড এগু মেডিকেলের কার্ড যেটা আমরা দে এগু কার্ড এগু অন্য ফলানি আসলো। মানে থাকি থানা এগু আইসে কার্ড উঠাইছে, বেচারে উঠাইছে, লইয়া গেছে গিয়া থানাতে গেছে গিয়া। এও তো মানিল আপনার নয়টা সময় আমরা দেখছি, নয়টা সময় তার পাইছে। ও জন্ম আসলো, মানে বেশি না, রাত্রের জন্ম আসলো। জেলায় সীমিত লকডাউন বহাল থাকলেও প্রতিদিনই শহরের প্রধান এলাকাগুলোতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। এতে নেই সামাজিক দূরত্বের কোনো বালাই। সোমবার জেলায় কারফিউ বলবৎ হওয়ার আগেই শহরের প্রতিটি জনবহুল এলাকায় ব্যাপক ভিড় দেখা যায়। এদিন কলেজ রোড, হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, তারাপুর ইত্যাদি এলাকায় তীব্র যানজট পরিলক্ষিত হয়। এতে ভুগতে রয়েছে সাধারণ পথচারীদের। সান্ধ্য আইন বলবৎ হওয়ার প্রাক মুহূর্তে লোকজন দোকানপাট বন্ধ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিলে মাঝ সড়কে দেখা যায় উপচে পড়া ভিড়। কেউ মাস্ক থুতনিতে রেখে তো কেউ বিনা মাস্কে সড়কে বেরিয়েছেন। এদিকে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন সংক্রমণের গ্রাফ নিম্নমুখী করতে তৎপর রয়েছেন, কিন্তু অন্যদিকে সংক্রমণের বিষয়কে তুড়ি মেরে অবাধে ছুটছেন একাংশ জনগণ। সীমিত সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা থেকে জরুরি কাজকর্ম সারতে বেরোতে হয়েছে অনেকেরই। শুধু তাই নয়, পেট বাঁচানোর তাগিদে খেটে খাওয়া লোকদেরও বেরোতে হচ্ছে। কিন্তু এহেন ভিড়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে সচেতন মহলে। রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোমবার উধারবন্দে বিক্ষোভ কর্মসূচি পালন করল অসম মজুরি শ্রমিক ইউনিয়ন। এদিন ভিআইপি সড়ক সংলগ্ন উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সম্মুখে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত টানা এক ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালীন সময়ে ক্ষোভ উগড়ে দিয়ে তারা বলেন, করোনা অতিমারীর প্রথম তরঙ্গের চাইতে দ্বিতীয় তরঙ্গে অনেকেরই মৃত্যু হয়েছে, পর্যাপ্ত চিকিৎসার অভাবেও মৃত্যু হয়েছে বহু মানুষের। এক্ষেত্রে প্রয়োজন ছিল সামগ্রিক টিকাকরণের, কিন্তু দেশে টিকা প্রস্তুত ও বিতরণের প্রয়োজনীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও পর্যাপ্ত টিকার যোগান দিতে ব্যর্থ সরকার। শ্রমজীবী মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করতেও সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তারা বক্তব্যে তুলে ধরেন। উল্লেখ্য, দাবিগুলোর মধ্যে ছিল লকডাউনে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে সাত হাজার টাকা করে মাসিক বেকার ভাতা, চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৫১ টাকা ঘোষণা করা, গ্রামীণ হাসপাতালগুলোকে প্রয়োজনীয় চিকিৎসক নার্স নিযুক্তিকরণ করে হাসপাতালকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া ইত্যাদি। কোনো দোলচল নেই সরকার, এই সরকার একটা স্বাস্থ্যসেবার
একটা একটা সার্বজনীন একটা সামাজিক বিষয়, সেই সামাজিক বিষয়কে সরকার কোনো পাত্তাই দেয় না। সরকারের এই স্বাস্থ্যসেবায় সরকারের আমরা যে ট্যাক্স দেই সেই ট্যাক্স দিয়েই সরকার চলে, আমরা যে ট্যাক্স দেই সেই ট্যাক্স দিয়েই এই সব বেতন পান ডিসিএসপি ডাক্তার সবাই বেতন পান, আমাদের যে ট্যাক্স দেই সেই ট্যাক্স দিয়েই সরকার চলে, কিন্তু সেই ট্যাক্সের টাকাই অন্যভাবে ব্যয় হয় সেই সরকারের। দেশের লক্ষ লক্ষ টাকা, আমাদের জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বড় বড় ক্যাপিটালিস্টে দেওয়া হয়ে যায়, লোন দেওয়া হয়ে যায়, এরপরে মাফ করে দেওয়া হয় এদের টাকা, আমাদের টাকা মাফ করে দেওয়া। আমরা সেই হিসাবে আমরা এখানে যে হসপিটাল আছে যেগুলো এটা পূর্ণাঙ্গ হসপিটালের দাবি করছি আমরা। আমাদের এখানে এই অঞ্চলে একটা আছে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে অনেক ব্রাঞ্চ নাই, ইউরোলজি নাই, একটা একটা ডিসপেন্সারির মতো এখানে হসপিটাল এই মেডিকেল কলেজ। তো আমরা সেই মেডিকেল কলেজকে এবং গ্রাম্য স্তরে যত ছোটো ছোটো হসপিটাল আছে সেইগুলোকে পূর্ণাঙ্গ হসপিটালের আমরা দাবি জানাই। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মৃণাল কান্তি সোম, পারভেজ খসরু লস্কর, ভারত কৃষক মজদুর সভার পক্ষ থেকে ফারুক লস্কর, নীলু দাস, ফোরাম ফর সোশ্যাল হারমোনির পক্ষ থেকে অরিন্দম দেব, বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছাড় জেলায় নতুন করে আরও ৪০ জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এদের পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসে মৃত্যু অব্যাহত রয়েছে বরাক উপত্যকায়। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও ৪ জন পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এই তথ্য জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। তারা হলেন করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাসিন্দা এম হালুই, বয়স আনুমানিক ৩৫ বছর, কাছাড় জেলার দাসকলোনির বাসিন্দা গোপা দাম, বয়স আনুমানিক ৬১ বছর, হাইলাকান্দি জেলার কলার পাড়ের বাসিন্দা হীরেন্দ্র সিংহ, বয়স আনুমানিক ৭৫ বছর, এবং কাছাড় জেলার কাজীডহরের বাসিন্দা মিসবা উদ্দিন চৌধুরী, বয়স আনুমানিক ৭২ বছর। আজ বিকেল ৫টার সময় শিলচর মেডিকেল কলেজে ১১৫ জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, ৫৩ জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং ৬২ জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, ১৩ জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৭৭ জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ১৪ জন পেশেন্ট করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং ১৯ জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত ২৪ ঘন্টায় ১০টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর ৩টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা সংক্রান্ত উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ৪ জন পেশেন্টের মৃত্যু। আরকাটিপুর জিপির ৭ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য জিআরএস ও পঞ্চায়েতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বললেন ওই ওয়ার্ডের গ্রুপ সদস্য সহ এলাকার জনগণ। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তারা জানান, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রস্তুত করা হয়। ২০১৩ সালে প্রথম জিওটেক হয় এবং তালিকা অনুযায়ী এখন ভেরিফিকেশন হচ্ছে, এতে কোনো ধরনের দুর্নীতি হয়নি। ৭ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য মোক্তারুন বেগম লস্করের প্রতিনিধি নিমার উদ্দিন লস্কর জানান, তালিকাটি ২০১১ সালে প্রকাশিত হয় এবং তার ভিত্তিতে ২০১৮ সালে তিনি গ্রুপ সদস্য হন এবং বর্তমানে তার স্ত্রী গ্রুপ সদস্য রয়েছেন। যাদের তালিকাতে নাম আসেনি তারাই তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে জানান। তো ভারতের মতো দেশে দেখুন একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তারা সাংবিধানিক অধিকার আছে, তারা যাইন যাইয়া কোর্টও যাইন, না হলে থানার যাইন, থানার গিয়া কেস করেন, না হলে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির লাগিয়ে আপনি প্রপার এটা করেন। একটা মানুষের কয়েকজন মিডিয়া ডাকিয়া, আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে গীতা আমরা এখানে দেশের মধ্যে কি মিডিয়া ডাকিয়া আপনি যে কোনো মানুষের বিষয়ে বহুত কিছু হইতে পারবা, অভিযোগ দিতে পারবা, কিন্তু এই অভিযোগগুলা সত্য না মিথ্যা এটা মানুষগুলা আর আমরা প্রশাসনগুলা তারা যাচাই করিয়া দেখবো এটা সত্য না মিথ্যা। যদি তার কোনো অভিযোগ আছে আর অভিযোগ তার থাকিয়া থাকে, যদি কোনো প্রবলেম হইয়া থাকে, তো তারা থানা পুলিশও গিয়া তারা কেস করুক, কোর্টও গিয়া কেস করুক, প্রপার ইনভেস্টিগেশন হোক। প্রপার ইনভেস্টিগেশন হওয়ার পরে আপনি দেখা যাব কি কে টাকা লইছে, কে টাকা চাইছে, কোন সময় হয়েছে কোন সময় না,
যেহেতু এখন বিজেপির সরকার আছে, কারাপশন এখনো বন্ধ, এখন পর্যন্ত আমি পাইলাম না। কিন্তু যেহেতু আমি প্রত্যেক জীবিত যাই, প্রত্যেক জীবিত আমরা দেখি, আর এই জিপিটা আমার নিজস্ব জিপি, তো আমি আইলাম, আইয়া দেখলাম অভিযোগটা। তারার অভিযোগটা এটাই হইল কি তারা পাইল না, পাইল না কিটার লাগি 2011 যখন হয়েছে এই লিস্টগুলা, এই লিস্টগুলার অনুযায়ী যে সরকারগুলা মানে তারা যে লিস্টগুলা বানাইছে এই অনুযায়ী এখন আইয়া লিস্টগুলা ঢুকছে আজকে 10 বছর পরে। তো এটার অভিযোগ থাকলে আপনারা ইনভেস্টিগেশন করেন, প্রপার ইনভেস্টিগেশনের দ্বারা বিধায়ক আছেন তাই ইনভেস্টিগেশন করাও, যদি যে দোষী আছে কে দোষী না, কে টাকা খাইছে কে না, এটা প্রপার বাইরে। পাথারকান্দি কাঁঠাল তলিকে করিডোর করে দীর্ঘদিন ধরে সর্বনাশা মাদকের রমরমা কারবারের অভিযোগ রয়েছে। এ রোড দিয়ে পার্শ্ববর্তী ত্রিপুরা সহ বাংলাদেশে মাদক পাচার হয়ে আসছে। সোমবার ফের এই পথে ব্রাউন সুগার নিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে গিয়ে দুই যুবককে হাতে নাতে পাকড়াও করল কাঁঠালতলি পুলিশ। স্থানীয় পুলিশের ইনচার্জ সঙ্গীত সিনহা জানান, গত কয়েকদিন ধরে কাঁঠালতলিতে পুলিশের রুটিন নাকা চেকিং চলছে। এদিন বেলা 11:30 নাগাদ পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। তিন যুবক একটি বাইক করে ড্রাগস নিয়ে আসার পথে তাদের চেকিং এর জন্য দাঁড় করালে একজন অবস্থা বেগতিক দেখে কেটে পড়ে। পরে দুজনকে আটক করে তাদের পকেট চেক করলে একজনের প্যান্টের পকেট থেকে মোট 19 কোটি মাদক উদ্ধার হয়। ধৃতদের মধ্যে রয়েছে উত্তর ত্রিপুরার চোরাইবাড়ি থানাধীন রবিদাস পাড়ার আশকর আলী এবং রাকেশ সাহানি, তার বাড়ি একই এলাকার স্টেশন রোডে। বর্তমানে ধৃতদের বাজারিছড়া থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ। জেরার মুখে ধৃতরা নিজেদের দোষ কবুল করেছে। কাল ধৃতদের আদালতে সোপর্দ করা হবে। তখন একটা বাইকে তিনজন মানুষ নামার পরে আমি ওদিকে আমাদের চেক করতেছি সবরে, তখন হঠাৎ এই ছেলে দুইটার উপরে আমার নজরটা গেল যে তারা চলাফেরা দিক দিয়া আমার একটু সাসপেক্ট হয়েছে, সন্দেহ হয়েছে। তারপরে আমি তারা আমার স্টাফে বললাম যে ওরা কাম করে ছেলে দুইটার একটু সাইন করে, তো মানুষ আসলো তখন তারা একটু সাইন করে স্টাফ চেক করার পরে তারা যে আসকরালী যে আসকরালী পকেট থেকে বাইর করে আসছে আর তার সঙ্গে ছিল রাকেশ সাহানি, মানে দুইজনের বাড়ি চোরাইবাড়ি নর্তিপুরা বর্মনার। যে মালগুলো আপনারা চুজ করেছেন অনুমানিক কত টাকা হতে পারে? অনুমানে 2000 টাকার মতো হবে। আর যাদেরকে অ্যারেস্ট করেছেন ওরা ওখানে কোথায় আছে? তারা এখন বর্তমানে আমরা পালাই। প্রতি বছরের মতো এবারও হাইলাকান্দি জেলা বন বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বন মহোৎসব উদযাপন করা হয়েছে। এবারের বন মহোৎসব ছিল 72তম। এই উপলক্ষে সোমবার সকালে জেলার কাটাকাল কালীনগর স্থিত সারদাচরণ দে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণের মাধ্যমে বন মহোৎসব উদযাপন করা হয়। এদিন জেলা বন আধিকারিক মুনতাজ আলী এবং সারদা চরণদের কলেজের অধ্যক্ষা শম্পা দেব কানুনগো ও বন বিভাগের আধিকারিক সহ কর্মচারীদের বিভিন্ন ধরনের বৃক্ষের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের অনুষ্ঠানে বন মহোৎসবের তাৎপর্য এবং মহত্ব সম্বন্ধে বিস্তারিত বক্তব্য রাখেন জেলা বন বিভাগের আধিকারিক মুনতাজ আলী। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন মাটিজুড়ি পাইকানের ডেপুটি রেঞ্জ আধিকারিক দুলেশ্বর তামুলি, হাইলাকান্দি সদর বিট আধিকারিক মৃণাল কান্তি নাথ, পাঁচগ্রাম কাটাখালের রেঞ্জ আধিকারিক অলোকরঞ্জন দেব, আদারকোনা কাটাখাল বিট আধিকারিক সুবিনয় দেব, বনকর্মী আব্দুল মনাফ বড়ভূঁইয়া, সারদাচরণ দে কলেজের অধ্যক্ষা শম্পা দেব কানুঙ্গ, অধ্যাপক অভিষেক দেব, মাধবী দে, মীনাক্ষী দে প্রমুখ। মই ডিএফও হাইলাকান্দি, লগতে মোর সমূহ স্টাফ রেঞ্জ অফিসার কলেজের সমূহ কর্মচারীবৃন্দ সবকে ধন্যবাদ জানাইছো। আজি আমাদের হাইলাকান্দি জেলার বন মহোৎসব এই কলেজ কাটাখাল কলেজের আমি প্ল্যান্টিং প্রোগ্রাম রাখিছি। এই প্রোগ্রামে আজকের এই প্রোগ্রামটো হয়েছে 72তম বন মহোৎসব। এই উৎসবটা এই কাটাখাল কলেজে আমাদের মানে পালন করতেছি।
আর আজকে আমি সবে মিলিয়া ইয়াত গছপুলি রোপণ করেছি। এই বন মহোৎসব ভারতবর্ষ প্রতিটি স্টেটতে এই বন মহোৎসব 1 তারিখের পর 7 তারিখ পর্যন্ত পালন করা হয়। সেয়েহে আমি হাইলাকান্দি জেলার বন মহোৎসব আজকে 5 তারিখ জুলাই মাসের 5 তারিখে আমরা কখনই এই উৎসবটা 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের পর এই 2 স্তরের ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষা বিভাগ যে নীতি নির্দেশনা জারি করেছে এরই পরিপ্রেক্ষিতে সোমবার শিলচর শহরের শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সম্মুখে SFI এর তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল উচ্চ মাধ্যমিকের নতুন মূল্যায়ন পদ্ধতির দ্বারা প্রাপ্ত নম্বর টেট পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ঘোষিত করা হয়, সেই সিদ্ধান্তকে অতিসত্বর বাতিলের দাবি জানালো সংগঠনের তরফ থেকে। কাছাড় জেলা কমিটির পক্ষ হইতে আমাদের যে রাজ্য ভিত্তিক যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সাথে আমরা এখানে কাছাড় জেলা কমিটি আন্দোলন করছি। আমাদের মূল দাবি হচ্ছে যে দাবিটা হচ্ছে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছেন উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের যে ক্যাটের যে ক্ষেত্রে মর্যাদা দেওয়া হবে না তার বিরোধিতা করে আমরা সমস্ত রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা দাবি রাখছি অবিলম্বে সেই সিদ্ধান্ত বাতিল করা হোক, নইলে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এই সিদ্ধান্ত দ্বারাই আমরা সমস্ত কুগ্রহী সিদ্ধান্ত। রবিবার তারাপুর নরসিং রোড ইয়াং জেনারেশনের পক্ষ থেকে শিলচর রেলওয়ে স্টেশনে অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনে প্রায় 50 প্যাকেট খাদ্য সামগ্রী অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শিবম পাল, সাগর রবিদাস, সোম রবিদাস, সুমন দেব, অমিতাভ দেব প্রমুখ। আজকে আমরা অনেক গর্বিত যে নরসিং রোডের যুব সমাজ আজকে যেভাবে এই গৃহহীন স্টেশনে থাকা মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তারা আজকে সকলের জন্য নিজের প্রচেষ্টায় নিজের পকেটের পয়সার থেকে তারা রান্না বাড়া করে এই গৃহহীন মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আজকে রাত্রের যেন তারা উপাস না থাকে এইভাবে আমরা মনে করি যে সকল যদি ইয়ং জেনারেশন যদি এগিয়ে আসেন এইভাবে যদি সবের সাহায্য পেয়ে আমরা যদি এইভাবে কাজ করে যেতে পারি হয়তো কোনো মানুষ ক্ষুধার্ত পেটে থাকবে না। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই নরসিং রোডের এই যুব সমাজকে যে তারা এত সুন্দর আয়োজন করে সবাইকে খাইয়েছে, অসংখ্য ধন্যবাদ। ফার্মেসি ও ল্যাবের নাম করে প্রচারের কাজে ব্যহৃত বাহন থেকে নেশা সামগ্রী উদ্ধার, সেই সঙ্গে ত্রিপুরার মধুপুর পুলিশের হাতে ধরা পড়ল 2 যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার দুপুরে। একটি টাটা ইন্ডিকা গাড়িতে মাইক বেঁধে ফার্মেসি ও একটি ল্যাবের প্রচার গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। পরে গাড়িটি আটক করে তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট সহ সিগারেটের প্যাকেট ও বিভিন্ন নেশাজাতীয় সরঞ্জাম উদ্ধার হয়। এ কাণ্ডে জড়িত 2 জনকে আটক করে পুলিশ। তাদের নাম সুব্রত দাস এবং সৌরভ দাস। ধৃতদের বর্তমানে থানায় আটকে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অ্যাকচুয়ালি আমরা আজকে চেকিং করতেছিলাম, তো আমরা একটা সন্দেহ হয়েছে একটা গাড়ি দেখছি, সেটা গাড়িটা সম্ভবত মারুতি সুজুকি ছোটো গাড়ি আর কি। তো গাড়িটার উপর যা মাইক লাগে সেটা এদিকে ডাক্তার কি একজন ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, তো দেখে একটু সন্দেহ হয়েছে বলে গাড়িটা আটকে সার্চ করছি। সার্চ করে সেটা এমনিতে কিছু কোনো মানে নেশা দ্রব্য পাইছি না, বাট একটা সিগারেটে পেয়ে যেটার মধ্যে কিছু মানে লাগছে এরকম যে নেশার সামগ্রীর মধ্যে হয় খালি কিছু ইয়ে পাইছি। তো তার লেগে গাড়িটাকে মানে আটক করে সেটা জিজ্ঞাসাবাদ করতেছি, দেখা যাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। শিলচর মেডিকেলের সামনে নবজাতকের মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। সীমিত লকডাউনেও শহরে তীব্র যানজট, নাজেহাল পথচারীরা। জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ উধারবন্দে যৌথ সংগঠনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই।
নমস্কার।